লিভেলি সফালসাতি হচ্ছে যেটার মধ্যে আমার বিভিন্ন লেভেল থাকে, এবং সফালসাতি মানে আমার কি পিচ করা থাকে না, এটা এভাবে উল্টে গেছে কোনো জায়গা দিয়ে, সমান্তরাল না, এই কারণে লিভেলি সফালসাতি বলা হয়। আর ইন্টারসিসিয়নিয়া রাজো মানে হচ্ছে সমান্তরাল একটা ইনক্রোচো, যেমন আমার ছবির মধ্যে এখানে সমান্তরাল, এখানে কোনো লেভেল নাই কিন্তু সবগুলা হচ্ছে সমান্তরাল জায়গায় এসে মিলছে, এই যে একটা ইনক্রোচো এই জায়গার মধ্যে, দেখেন এই পাশ থেকে আসছে, এই পাশ থেকে আসছে, এই পাশ থেকে আসছে, এই পাশ থেকে আসছে, অর্থাৎ সে পিউ দি উনো স্ত্রাদা যখন নাকি আমার আয়সা ইনক্রচারে করে, অর্থাৎ মিল হয় একটা একটার সাথে মিল হয়, তখনই হচ্ছে আমার কি একটা ইনক্রচ হয়। ওকে ফার্স্ট নাম্বারটা দেখি, এক নাম্বারটা লে ইন্টারসেসিওনে, ওকে এই যে এল, এল এর কারণটা কি উচ্চারণের জন্য, যে আমার প্রথম শব্দটা হচ্ছে আই, এই কারণে ভাওয়েল আছে, এই কারণে এই অ্যালটা দিয়ে আমার কমে, আমরা ইংলিশে যখন বলি দা বয় ঠিক তেমনি এখানে দার ক্ষেত্রে অ্যালটা ইউজ হয়েছে ওরকমভাবে বোঝানোর জন্য, সহায়ক একটা শব্দ, যে বলতেছে লে ইন্টারসেসিওনে অর্থাৎ ইনক্রোচো আ রাজো, যেটা নাকি সমান্তরাল, পো অ্যাসারে হতে পারে রেগোলাতো দা সেমাফোরো, আমার যে ইনক্রচ রাজো যেটা আছে সমান্তরাল যেটা আছে এটা সবসময় এই দেখেন এই ছবির মধ্যে বোঝা যাচ্ছে সেমাফোরো দিয়ে রেগুলারে করা থাকে, অর্থাৎ সেমাফোরো দিয়ে আমার নিয়মিত করা থাকে, সেমাফোরো আপনার কমান্ড করে, ব্যাট দইলে যেতে হবে, রস হইলে থামতে হবে, জাল হইলে আপনার কি সুবিত এই পাসারে করতে হবে এই ইনক্রচটা, সো এখানে ইন্টারসেসিওনে রাজো আমার কি সবসময় রেগুলাতো দা সেমাফোরো, সেমাফোরো দিয়ে রেগুলারে করা থাকে, কিন্তু লিভেলি সফালসাতি সেমাফোরো দিয়ে রেগুলারে করা থাকে না, কারণ এটার একটা এক একটা লেভেল আছে, একটা একটা মতো যাচ্ছে, এ সে কারোর সাথে ইনক্রোচার করতেছে না, সে কারণে তার থামার প্রয়োজন নাই, এ কারণে লিভেলি সফালসাতির মধ্যে সেমাফোরো থাকে না, কিন্তু ইন্টারসেসিওনে আর রাজ যেটা আছে সমান্তরাল যেটা আছে পো এসেরে আমার হতে পারে রেগুলাতো দা সেমাফোরো, এটা আমার সেমাফোরো দিয়ে রেগুলারে করা থাকে। ওই দুই নাম্বারটা লি ইন্টারসেসিওনে রাজো এ ওন ইন্টারসেসিওনে, মানে কি একটা ইনক্রোচো দি দুয়ে অর্থাৎ দুইটা অথবা পিউ ইস্ত্রাদে অথবা দুয়ের অধিক ইস্ত্রাদে কি করতেছে পস্তে আলে স্তেসো লিভেল, অর্থাৎ একই লিভেলের মধ্যে, স্তেসো মানে এক, একই বা উয়ালে লিভেল একই লেভেলের মধ্যে দুয়ে অথবা পিউ দি দুয়ে ইস্ত্রাদা কি করে ইন্টারসেসিওনে করে, সেটাই হচ্ছে আমার ইনক্রোচো আর রাজো বা ইন্টারসেসিওনে আর রাজো, আমার সবসময় মনে রাখতে হবে ইন্টারসেসিওনে কথাটা মানে হচ্ছে ইনক্রোচো, ওকে ইনক্রোচো। তিন নাম্বারটা লে ইন্টারসেসিওনে বা ইনক্রোচো আর রাজো রিকিয়ে দে, ওকে রিকিয়ে দে মানে কি, রিকিয়ে দে রে হচ্ছে মেন শব্দটা, রিকিয়ে দে রে, কে দেরে বলতে কি বোঝায়, আমি কোনো কিছু জিজ্ঞাসা করি, আমরা কই কি এসতো মানে কি চাইছি নাকি, কে দেরে মানে হচ্ছে মূল শব্দটা, যে আমি কোনো কিছু জিজ্ঞাসা করি বা কোনো কিছু চাই, ঠিক আছে, এখানে রিকিয়ে দে মানে কি আপনার বারবার আপনার পুনরায় পুনরায় আপনাকে বলতে আছে অনুগ্রহ করতে আছে, দি আরে বলতেছে আর রাজও রিকিয়ে দে আমারে বারবার রিকিয়ে দেরে করে দি ফারে আটেনশনে বেশি করে কেয়ারফুল হইতে আই ভিকুলি প্রোভেনিয়েন্তে দালে ইস্ত্রাদে, যারা প্রোভেনিয়েন্তে ভেনিরে মানে আসা, প্রোভেনিয়েন্তে মানে কি যারা আসতেছে, ভিকুলি যারা আসতেছে তাদের ক্ষেত্রে আমার আটেনশন হইতে হবে, কে সি যারা নাকি ইনক্রচান্ন, যারা নাকি ইনক্রচারে করতেছে, অর্থাৎ এদিক থেকে যারা আসতেছে বা অন্য দিক থেকে যে যে পাশ থেকে আসতেছে তারা যখন ইনক্রোচারে করে আমার সাথে যখন মিল হয়ে তারা পাশ কেটে চলে যায় তখন আমার আটেনশনে হইতে হবে ইনক্রোচো আর রাজোর ক্ষেত্রে। পই লাস্ট লি ইন্টারসেসিওনে আর রাজো, আমার যে ইন্টারসেসিওনে রাজো আছে দুয়ে অ পিউ ইস্ত্রাদে, দুইটা অথবা দুয়ের অধিক ইস্ত্রাদে সি ইনক্রোচানো, আমার ইনক্রোচারে করে আলো ইস্তেসো লিভেল, অর্থাৎ একই লেভেলের মধ্যে দুইটা অথবা দুয়ের অধিক ইস্ত্রাদে আমার সবসময় ইনক্রোচারে করে, ইস্তেসো লিভেল মানে কি একই লেভেলের মধ্যে সমান লিভেল। পই ইন্টারসেসিওনে আর লিভেলি সফালসাতি, এই দেখেন আমার রাম্পা আছে, রাম্পা হচ্ছে আপনারা মডেল যখন র্যাম্প করে হাঁটে একটু ঢালু জায়গা থাকে, ঠিক আছে, এই কারণে এটারে বলে রাম্পা বা র্যাম্প,
আমার যে ইসরাদা ইন্টারসেকশনে লিভেলি সফলসাতি আছে, এখানের মধ্যে কি থাকে, এরকম র্যাম থাকে, এটা দিয়ে আস্তে আস্তে ঢালু দিয়া সে ওইটা বিভিন্ন ডিরেকশনে বাড়িয়ে দৃশ্যনে, ঠিক আছে, মানে বাড়িয়ে কি বিভিন্ন দৃশ্যনে বিভিন্ন দিকে সে যাইতে পারে। এই যেমন এখান দিয়ে সে একদিকে চলে গেছে, এবার সিনিসায় পোয়েসরে আঙ্কে দেশরা দিয়ে চলে যেতে পারতো। আঙ্কে দেখেন এই যে এই ব্রিজটা যেটা আছে ফ্লাইওভারের মতো, এটার বলে বিয়া দত্ত, অর্থাৎ ওভারব্রিজ। এই বিয়া দত্তর নিচে দিয়েও কিন্তু আবার আরেকটা ইসরাদা চলে গেছে। কেউ কি কারোর সাথে ইনক্রচার করতেছে, চোখে দেখায় মনে হচ্ছে ইনক্রচার করে, কিন্তু না, কারণ কেউ কারোর জন্য থামতেছে না, কেউ কারোর সাথে এসে মিলতেছে না। এই কারণে কইস্তো ননে ইন্টারসেশনে আর রাজো, এটা হচ্ছে ইন্টারসেশনে আর লিভেলো ইসফালসাতি। ওকে, প্রথম আমরা দেখি যে কি লেখছে। লি ইন্টারসেশনে ইনক্রচো আর লিভেল ইসফালসাতি, আমার যে লিভেল ইসফালসাতি যে ইনক্রচোটা আছে, কমপ্রেন্দে, কমপ্রেন্দেরে অর্থাৎ হচ্ছে সাথে বা যুক্ত থাকে, ওকে, বা সহ বোঝায়। এই কারণে লেখছে কমপ্রেন্দে সহ থাকে ইস্ত্রাদে সিচুয়াতে আদ আলতেসে ডিভার্সে, আলতেসে ডিভার্সে, আলতেসা মানে হচ্ছে আমার উচ্চতা, আলতেসে বলতে বোঝায় অনেক উচ্চতা থাকে, বিভিন্ন ধাপের উচ্চতা থাকে। ওকে, আবার ফার্স্টের থেকে দেখি। লে ইন্টারসেশনে ইনক্রচো আর লিভেলি ইসফালসাতি, আমার যে লিভেলি ইসফালসাতি যে ইনক্রচোটা আছে, কমপ্রেন্দে সহ থাকে ইস্ত্রাদে, অনেকগুলো ইস্ত্রাদে সহ থাকে সিচুয়াতে আর আলতেসে ডিভার্সে, আমার বিভিন্ন ধাপের উচ্চতায় থাকতে পারে। ওকে, এখানে আপনারা এই দেখেন সিচুয়াতে এই শব্দটার মানে কি জানেন, কেউ বলেন? ওকে, সিচুয়াতে মানে স্থাপিত। আমরা বলি না যে আমাদের মনে করেন কোনো একটা ব্রিজ বা কোনো একটা ওই যে ভাস্কর্য চিন্তা করি যে একটা কোনো স্ট্যাচু, ঠিক আছে, স্ট্যাচু মানে কি, এটা স্থাপিত হয়েছে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এত সালে, যে এটা সিচুয়েট হয়েছে অর্থাৎ স্থাপিত হয়েছে, এটারই বলা হচ্ছে সিচুয়াত, অর্থাৎ স্থাপিত করা বা তৈরি হয়েছে, ঠিক আছে। এই কারণে স্থু কস্তিটুইরের থেকে আসছে সিচুয়াত, অর্থাৎ তৈরি স্থাপিত হয়েছে আর আলতেসে ডিভার্সে, অর্থাৎ বিভিন্ন আলতেসা যেটা বিভিন্ন উচ্চতার মধ্যে আমার এই ইন্টারসেকশন আর লিভেল ইসফার সাথে হচ্ছে সিচুয়াত হয়েছে, তৈরি হয়েছে। দুই নাম্বারটা, লি ইন্টারসেকশনে আর ইনক্রচো লিভেল ইসফার সাথে ফাচিলিতা, ফাচিলিতা মানে সহজ, সহজ। সুলতান ভাই কি আছেন? ওকে, মাঝে মাঝে রিসপন্দরে করেন, ঠিক আছে, কারণ রিসপন্দরে না করলে কি হইতেছে, আপনি বুঝতেছেন নাকি পারতেছেন না এটা কিন্তু বলতে পারবো না, দরকার হলে 10 বার বলবো, ঠিক আছে। আরেকজনের ভাই আমারে কি শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। যাক, আমি তো ভাবতেছি শুনতেছেন না, আমি ভাই বারান্দার থেকে বসতেছি। মানে যদি দোমান্দা করি চেষ্টা করবেন সবাই বলতে, কারণ কি বারবার বলার ফলে, বারবার যদি বলেন তাহলে জিনিসটা মনে হয়ে থাকবে একদম সারা জীবনের জন্য, কখনোই বলা যাবে না। ওকে, লে ইন্টারসেশনে আর লিভেলি ইসফালসাতি, আমার যে লিভেলি ইসফালসাতি আছে ফাচিলিতা মানে সহজতর করে, ফাচিলে মানে সহজ, ফাচিলিতা মানে হচ্ছে সহজতর করে, কিসের জন্য, লা চিরকোলাসিয়নে, চিরকোলাসিয়নের জন্য আমার সহজতর করে, পেরকে কারণ কি, এক্সক্লুদে, এক্সক্লুদে এই যে শব্দটা, এখানে একটা স্পেসর কথা কিন্তু স্পেসটা দেওয়া হয় না লেখাগুলোর কারণে, যে এক্সক্লুদে, এক্সক্লুদের মানে হচ্ছে বাদ দিয়ে, এক্সক্লুদের মানে হচ্ছে বাদ দেওয়া, ঠিক আছে। এই কারণে লেগেছে যে আমার ইন্টারসেশনে আর লিভেল স্পার সাথে ফাচিলিটা লা চিরকোলাসিয়নে, চিরকোলাসিয়নে করার জন্য আমার সহজতর করে, পেরকে কারণ কি, এক্সক্লুদে আমার যেটা নাকি বাদ দেওয়া থাকে বা থাকে না, লা ইনক্রচো দিরেত্ত ফ্রা ই বিকুলি, ফ্রা মানে হচ্ছে মধ্যে, ফ্রা কথাটা মানে হচ্ছে মধ্যে, ই বিকুলির মধ্যে আমার দিরেত্ত ডাইরেক্ট ইনক্রচো থাকে না, চৌরাস্তা থাকে না, কারণ কি এটা একটা আর একটার উপর দেওয়া চলে যায়। ওকে, পই তিন নাম্বারটা, লে ইন্টারসেশনে আর ইনক্রচো, ইন্টারসেশনে আর ইনক্রচো যেটা আছে আর লিগালি, হ্যাঁ হ্যাঁ ভাই, একটু মিনিট, এটা আপনি আলাদা একটা শব্দ আছে, ওই যে কোয়ালকোনো আপনার এই কি কয় কুফিয়া, অর্থাৎ হেডফোন ইউজ করতেছেন যেটা নাকি একটু মনে হয় আভারিয়া মানে গুয়াস্ত আছে, নষ্ট আছে, যে ইউজ করতেছেন, হ্যাঁ আমার মনে হয় যদি ইয়ারফোনটা খুলে নেন ভালো হয়।
না আমার তো এয়ারপড নাই। তাহলে আমারও এয়ারফোন নাই। এই আজাদ ভাই কি হেডফোন লাগাইছেন? না ভাই, সুলতান ভাই আমার হেডফোন আছে কিন্তু এতক্ষণ তো কোনো আওয়াজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, হেডফোনটা নলে নললে ওইটা ওই যে কম্পন সৃষ্টি হয়, তাম্পন আরে হয়, তাম্পনই হয়, এই কারণে মনে হয় এক জায়গায় বইছি যে বইছি মনে করেন যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন কি আরো আওয়াজ হচ্ছে? এটা ঠিক ওকে আওয়াজ হচ্ছে মাঝে মাঝে, ওই যে ওই যে আপনার ওয়ালেস এর মতন আওয়াজ হইতেছে আর কি, ওই যে পুলিশের কাছে যে ইয়া থাকে না। হ্যাঁ আমি কিন্তু ওইরকম কোনো আবার শুনতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে, দেখি তারপর পড়তে থাকি, তারপরে হয়তো বোঝা যেতে পারে যে প্রবলেম আদবে। ওকে তিন নাম্বারটা দেখেন, লে ইন্টারসেসিওনে আ ইনক্রোচো আর লিভেল ইসফাল সাথে। আমার যে ইনক্রোচো লিভেল ইসফাল সাথে আছে, কম প্রেন্দে অর্থাৎ সহ থাকে, রাম্পে, এই যে আমি প্রথমে যখন বলছি এই যে রাম্পা ছবির মধ্যে বুঝতে পারতেছি, এই যে রাম্পা অর্থাৎ একটা র্যাম ঢালু একটা জায়গা থাকে, এবং কি সোবরা, এখানে এস ও ভি হবে, ঠিক আছে, এখানে ভি থাকার কথা, ভিটা লেখে নাই, সোবরা পাসি। সোপরা মানে কি? সোপরা উপরে, উপরে, এখানে লেখা থাকে এস ও পি আর এ, সোপরা মানে উপরে, এবং কি এই পির জায়গায় যদি আপনি ভি দেন অর্থাৎ ভিচেন্সা ভি দেন, কমে সোবরা মানেও বোঝায় উপরে, ঠিক আছে, সোবরা পাসি। আঙ্কি আমাকে উপর দিয়া পাসারে করা, এই যে ছবির মধ্যে উপর দিয়ে, এখানে সোবরা পাসি অর্থাৎ উপর দিয়া পাসারে করার মতো জায়গা থাকে, এবং অ সত্য পাসি অর্থাৎ এই নিচে দিয়া পাসারে করার মতো জায়গা থাকে। ওটা ইয়ার কাছ থেকে আইতেছে, এম কে আজাদ ভাইয়ের কাছ থেকে আইতেছে। ইয়ার ওইটা তাই আমি যেটা বলতেছি ওইটাই কিন্তু আবার রিপিট করে আসতেছে, কারো একজনের স্পিকারের অথবা হেডফোন ইউজ করলে এই সমস্যাটা হয় কি, যে হেডফোনটা ওই যে রশিটা এই হ্যাঁ হ্যাঁ, এটা নেটওয়ার্কের প্রবলেম হয়, যাই হোক যদি না বুঝেন আমার বলবেন, আমি আবার বলবো, সমস্যা নেই। আচ্ছা আজাদ ভাইয়ের কাছে কি হেডফোন আছে, লাগাই দেখতে পারবেন? আমার যে লিভেল সাথে আছে এ মুনিতা, এই যে মুনিতা কথাটা মানে কি, মুনিতার হচ্ছে মেন শব্দটা হচ্ছে মুনিরে অর্থাৎ আছে, দেয়া আছে, থাকে, এই এই শব্দগুলো বোঝায়, এবং মুনিরের থেকে আসছে হচ্ছে মুনিতা অর্থাৎ ইনক্রোচো আর লিভেল ইসফালসাতি, এ হয় মুনিতা, দেয়া থাকে বা দেয়া আছে, দি ইনফ্রাস্ট্রাকচারে, স্ট্রাকচারে মানে হচ্ছে স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচারে অর্থাৎ আপনার আমরা যেমন বলে যে সড়ক ও কি যেন কি মন্ত্রণালয় যেন যে গণপুত্র মন্ত্রণালয় স্কুল আমি যারা নাকি বিভিন্ন স্থাপনা তৈরি করে, ওইখান থেকে আসছে ইনফ্রাস্ট্রাকচারে, যে ঠিক আছে যে কোনো স্থাপনা, এ মুনিতা দি ইনফ্রাস্ট্রাকচারে, আমার একটা